বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডোমিঙ্গো অধ্যায় সমাপ্তি ঘটল। তিনি আর বাংলাদেশ দলের প্রধান কোচ পদে থাকছেন না। রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। 2019 সালের আগস্টে 2 বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। 2021 সালে সে চুক্তি বাড়ানো হয় 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডোমিঙ্গো।